वेस्ट बंगाल से बाइक लेके आ गया कसम से। ये देखिए वेस्ट बंगाल नंबर, 10 दिन है आज। चलते हो? हाँ बस 10 दिन से चला रहा हूँ बाइक। गुलमर्ग जो रास्ता है हमारे एखे दाड़ लो कोविड टेस्टर जो গুড মর্নিং ফ্রম শ্রীনগর। গুলো সব এখানে আমরা রেখে দিচ্ছি, এখানে এগুলো থাকবে। শুধু এই ট্যাঙ্ক ব্যাগে যা নেসেসারি জিনিস সেগুলো নিচ্ছি, আর এই যেটা ল্যাপটপ, এখানে ল্যাপটপ আছে, সো এই ব্যাগটা শুধু নিব। এই দুটো ব্যাগ নিয়ে আমরা চলে যাব। এই হোটেলে স্টে করেছি, সো টোটালটাই হোটেল। আর ওই যে আমাদের বাইক অলরেডি ওয়ার্ম স্টার্ট হচ্ছে থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। বেশ গরম জলে স্নান করে নিয়েছি, কারণ স্নানটা এখানে খুবই কম হচ্ছে, স্নান না করলে ফ্রেশও লাগে না, সেই জন্য যতই ঠান্ডা পড়ুক গরম জল পেয়ে গেছি, স্নান করে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে পড়ব গুলমার্গের দিকে। জয় বাজার, যেখানে ব্রেকফাস্ট করব সেখানকার অ্যাড্রেস অলরেডি ম্যাপে দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করে তারপর সোজা গুলমার্গ। সো গাইজ, আজকে কিন্তু বেশ এক্সাইট মোডে আছি, তার কারণ গুলমার্গে জানি প্রচুর স্নো পড়েছে। ওকে স্যার, কাল মিলতে হয়। আমরা আমাদের সম্পূর্ণ লাগেজ রুমে রেখে বেরিয়ে পড়লাম, আজকের ডেস্টিনেশন গুলমার্গ। ট্যাংমার্গ অবধি বাইক নিয়ে যাওয়ার প্ল্যান। ট্যাংমার্গের থেকে যদি রাস্তা খোলা থাকে তাহলে গুলমার্গও আমরা বাই রোড বাই বাইক নিয়েই যাব, আর যদি ওখান থেকে বন্ধ থাকে তাহলে তো অবশ্যই ওখানকার যে শেয়ার গাড়ি আছে সেই গাড়ি নিয়েই যাব। আপাতত এটাই প্ল্যান। তো ভিডিওটা এন্ডিং পর্যন্ত দেখো, তোমরা সম্পূর্ণটাই জানতে পারবে যে আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি। আগের দিনের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল টু কাশ্মীর রাইড, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে অলরেডি। সো সেই ভিডিওগুলো দেখে নিও, না দেখলে অনেক কিছু মিস করে যাবে যে আমরা কোথার থেকে জার্নি স্টার্ট করলাম, কোথায় আসলাম, কোথার থেকে কোথায় যাচ্ছি, সবই দেখতে পারবে, সবই জানতে পারবে। প্লাস সব থেকে বড় ব্যাপার যেটা, আমি কিন্তু ভিডিওগুলোতে প্রত্যেক দিনের পেট্রোলের যে এক্সপেন্সেস আছে সেটা কিন্তু দিয়ে দিই। প্লাস হোটেল কৃষ্ণা ধাবা, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে তারপর গুলমার্গের জন্য বেরিয়ে পড়বো। স্যার রুয়াপে বাইক রাখনে সে তো কিছু নেই, হুয়া বাইক রাখনে সে তো কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, দিস ইজ টাইম ফর ব্রেকফাস্ট। উই হ্যাড ডান আওয়ার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে পনির পরোটা রাজমা দিয়ে ব্রেকফাস্ট, বেশ হ্যাভি ব্রেকফাস্ট করে নিলাম, যাতে একবারে গুলমার্গে গিয়ে খেতে হয় তার আগে যাতে খিদে আর না পায়, তার কারণ খিদে পেলে আবার দাঁড়াতে হবে। দিস ইজ ডাল লেক, ডাল লেকটা একটু ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য আসলাম এখানে, তোমাদেরকে দেখিয়ে দিই সকালের ভিউটা। শ্রীনগরের মেন টাউন পেছনে ফেলে আমরা জাস্ট হাইওয়ের সামনে চলে এসেছি। এই রোড দিয়ে আমাদেরকে যেতে হবে গুলমার্গ।
গুলমার্গ যাওয়ার রাস্তায় আমাদেরকে এখানে দাঁড় করালো কোভিড টেস্টের জন্য। টেস্ট হচ্ছে আর টেস্ট হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে যাবো। উইশ আস ফর গুড লাক, নেগেটিভ রিপোর্ট আসুক তারপরে আমরা গুলমার্গের জন্য বেরিয়ে যাবো। উই হ্যাড ডান আওয়ার কোভিড টেস্ট, দেখতে পারছো যে নেগেটিভ, সো চলো গুলমার্গে দেখা যায়। ওকে স্যার চলতে হ্যায়, ফির মিলেঙ্গে। কি ভাইরাস টেরাস আসলো সত্যি। ওকে চলো চলো জি। सबसे बड़ी बात क्या है सर, पहले आपको ये शूज देंगे हम, लॉन्ग कोट शूज देंगे। नहीं शूज लगेगा सर, ऊपर जाना है आपको 10। ये वाटर प्रूफ है सर, कोई बात नहीं है। कोई बात नहीं सर, मत लगाओ। दूसरी बात है सर, यहाँ से आपको हेल्पर हेयर करना है, हेल्पर जो आपको पूरे साथ आएगा गुलमर्ग का, ठीक है, वहाँ घुमा के शाम के टाइम यहाँ ड्रॉप करेगा। ठीक है, वो 300 खर्चा देना है, वो भी वापस आकर देना है। ठीक है, मैं थोड़ा देख लेता हूँ वहाँ पे जाकर। देखो भाई जान, यहाँ नंबर सिस्टम रहता है, ठीक है भाई, यहाँ नंबर सिस्टम रहता है। नहीं गाइड नहीं चाहिए हमें, आप हमारे नंबर में आए हो, ठीक है भाई जान। ठीक है, आप इन्फॉर्मेशन दीजिए, आप एक इन्फॉर्मेशन दीजिए कि मतलब अभी रोड खुला हुआ है कि बंद है, उसी का इन्फॉर्मेशन दे रहे हैं भाई जान। देखो जो बंदा आपके साथ जाएगा, अगर आपको आपकी बाइक को चेन की जरूरत पड़ेगी तो चेन लगाएंगे। चेन तो है हमारे पास, है ना सर। बंदा आपके साथ रहेगा जो पूरे गुलमर्ग तक, देखो ये गाड़ी जो है आपके गुलमर्ग पार्किंग तक लगेगी। पार्किंग से आगे आपको जो भी घूमने जाना है वो आपको कम से कम 4 किलोमीटर में घूमने जाना है। इसके लिए यहाँ से आपको हायर करना है बंदा टूरिज्म डिपार्टमेंट का, यहाँ हमारा ऑफिस लगा है। ठीक है ठीक है, 300 देना है। ठीक है, वहाँ पे मैं एक बार आकर, हाँ आप थोड़ा जगह दो तो आप नाम बताओ, एक बंदा अपना नाम बताओ, नाम क्या है अपना, हाँ एक नाम बताओ। सोफनिक, सोफनिक, सोफनी, एंट्री हो गया है सोफनी के नाम से। एक बंदा आपके साथ चलेगा, थोड़ा जगह दो, उसके साथ आऊँ या इस आपके साथ, इसके साथ? नहीं सर ठीक है, थैंक यू। देखो सर जी यहाँ नंबर कटता है, थोड़ा पहले सुनो। नहीं सर ठीक है, थैंक यू, नंबर कटता है, आप थोड़ा जगह दो। ठीक है सर, थैंक यू। दिस इज कॉल्ड समथिंग हैरेसमेंट, ये हमें আমরা গাইড কেন নেব, মানে কোনো কারণ আছে কি গাইড নেওয়ার? এখান থেকে সোজা রাস্তা, যদি ট্যাঙ্ক মার্ক থেকে যেতে না দেয় পুলিশ যাব না, বাইক ওখানে ডাকবো, রেখে যেরকম প্ল্যান সেরকম গুলমার্গে চলে যাব। আমরা এখান থেকে কেন গাইড নিতে যাব? ওয়েলকাম টু গুলমার্গ, দ্য ল্যান্ড অফ আইস। জাস্ট দেখো জায়গাটা, পুরোটা একদম
পুরো আইসে একদম ভর্তি হয়ে আছে। দিস ইজ গুলমার্গ। अरे हम लोग रुकेंगे आज, हम लोग रुकेंगे आज, रुकेगा फिर होटल इधर है ना। हाँ थोड़ा घूम के आते हैं यहाँ पे, उधर जाके पूरा जाम है, ये रोड पूरा बंद है। जस्ट लुक एट दिस प्लेस मैन, मैंने पूरा एकदम बर्फे ढके आछे पूरा गुलमर्ग, जस्ट सी। আমরা ফাইনালি গুলমার্গ চলে এসেছি। আর এই যে পুরোটা একদম, পুরো ফিল্ডটা একদম স্নোতে ঢেকে আছে। এখন আমরা এখানে এই যে এখানে বাইক রেখে এখান থেকে আমরা চা খাবো, বরফে ঘুরবো, তারপরে একবার এখান থেকে ব্যাক করে চলে যাবো শ্রীনগর। সো আজকে যেটা প্ল্যান ছিল যে এখানে স্টে করার, সেটা আমরা হচ্ছে করছি না, তার কারণ এখন অলরেডি মাত্র 2টা বাজে। আমরা এখান থেকে যদি 3টার সময় বের হই তো আরামে আরামে শ্রীনগর 5টার মধ্যে ঢুকে যাবো। দেখো পুরোটা একদম বরফে ঢেকে আছে। সো দিস ইজ শিব টেম্পল, আমরা ওখানেও যাবো, গিয়ে একটু ঘুরে আসবো। আর জাস্ট দেখো পুরোটাই একদম বরফে পুরো ঢেকে আছে। এটা একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। শিব মন্দিরটা দেখানো যাক, দেখো এরকমই রাস্তা, বাস একটু উপরে যদিও মন্দিরটা। হালাত খারাপ হয়ে গেছে ভাই সাহেব, বাস এতটুকু উঠতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু নিঃশ্বাস নিয়ে নিই ভালো মতো, তারপরে। সো দিস ইজ দ্য শিব মন্দির। আমরা এখন শিব মন্দিরে এন্টার করলাম। পুরো মন্দিরটা একদম বরফে ঢেকে আছে। জয় শিব শম্ভু। জাস্ট সি পুরোটা একদম বরফে ঢেকে আছে, পুরোটা কোনো জায়গা ফাঁকা নেই। পেছনটা দেখো, মানে পেছনে টোটালটা একদম বরফে ঢেকে আছে, মন্দিরও বেশ বরফে ঢেকে আছে। Thank you.
हेलो 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 गुलमार्गे अलरेडी घोरा हो गए। एक बैड एक्सपिरियंस हलो এখানে যারা আছে তারা খুবই প্রেসারাইজড করে যে স্কাইং করার জন্য, তারপর আরও যেগুলো এখানে আছে, বাট আমরা অলরেডি করেছি এইসব বাইসরানে করেছি, আর করার ইচ্ছে নেই। এটা এদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, মুড অফ হয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানেও ওদেরও ট্যুরিজমের উপর, ট্যুরিজমটাই মেইন এদের ইনকাম সোর্স, কিন্তু আমাদেরও ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা বললাম এখানে যে আমাদের বাজেট নেই, তো ওরা বলছে ঠিক আছে বাড়ির থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাও, এগুলো কোনো কথা। সো এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর থাকবোই না এখানে লাস্টে। সো আমরা এখন যেখানে বাইক পার্ক করেছিলাম সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আবার আরেকবার চা খাবো, দেখি কিছু যদি খাওয়ার থাকে সেখানে খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। এটাই আমাদের লাঞ্চ, আর লাঞ্চের জন্য কোনো দাঁড়াবো না, এবার সোজা সিনেমা চলে যাবো। সিনেমাটা গিয়ে লাঞ্চ অলরেডি আমাদের হয়ে গেছে। লাঞ্চে ছিল ম্যাগি, এগ অমলেট, তারপর কফি। এখন আমরা গুলমার্গ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন খ্যাম চকে, এটা শ্রীনগরে। এখন আমরা এখানে এই ডিনারটা করে নেব, ডিনারে রুটি আর হচ্ছে কাবাব অর্ডার করেছি।